আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুমিল্লা স্ত্রীকে ভিডিও বার্তা ফাটিয়ে আত্মহত্যা করলেন যুবলীগ নেতা মুন্না। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা ফাটিয়ে স্ত্রীকে আত্মহত্যার কথা বললেন মুন্না। ভাইয়া বলতেছে যে তুমি আমার বউ, তুমি আসো। বলতেছে আমি একটা, অনেকটা বলে বলছে আমি আসলে তুমি এখন না আসলে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো ভাই, এমন কিছু। তো উনি বলতেছে যে আমি এই আমার এতে কিছু যায় আসে না। দেখা গেছে সেই ভিডিওর ভিতরে ফ্যানের সাথে কাপড় বাঁধতেছেন মুন্না, এবং কি ওই ভিডিওর ভিতরে তার স্ত্রীকে সে বারবার বলতেছে তুমি ফিরে আসো, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি আত্মহত্যা করবো এই ফ্যানের সাথে ঝুলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার স্ত্রী তার এই কথাগুলো কিছুতে সে বিশ্বাস করেনি, এবং কি এই ভিডিও দেখার পর তার কিছুতেই মন গলে নেই তার স্বামীর জন্য। জানা গেছে 8 বছরের প্রেমের সম্পর্কের পর 2018 সালে বিবাহ করেন ঊষা মুন্না দম্পতি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তাদের এই প্রেম ভালোবাসার সম্পর্কটা বেশি দিন স্থায়ী হয়নি। তাদের ভিতরে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো, একজন অন্য আরেকজনকে সবসময় দোষারোপ করতো। পুতেরে তিলে তিলে আমার বউ মারছে, আমার হুতে আমার লগে কথা কইছে না, আমরা সব শুনাইছে না, মরণের পরে সব লিখিয়া গেছে। যুবলীগ নেতা মুন্না চাকরির সুবাদে কুমিল্লাতে থেকে গেল, কিন্তু তার স্ত্রীকে সে ঢাকাতে পড়াশোনার জন্য পাঠিয়েছে। আর তার স্ত্রী ঢাকাতে এসে পড়াশোনার সাথে সাথে একটা বেসরকারি কোম্পানিতে জব করতে লাগলো। আর যে অফিসে তিনি জব করতেন সে অফিসে জব করার সুবাদে পরিচয় হয়ে যায় একজন যুবকের সাথে, আর সেই যুবকের সাথে তিনি ধীরে ধীরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেছেন, এবং কি তার স্বামীকে অ্যাবাউট করা শুরু করেছেন। আরও জানা গেছে তার স্বামী তার কাছে প্রতিদিন ফোন দিত, এবং কি সে ফোন সে রিসিভ করতো না, এবং কি তার স্বামীর কাছে ফোন রয়ে সে ফোন ব্যাকও করতো না। তারপর ধীরে ধীরে তার স্বামী তাকে সন্দেহ করতে লাগলো, এবং কি একটা সময় তার স্ত্রী মানে ঊষা তার স্বামীর কাছে সবকিছু খুলে বললো, সে অন্য একটা ছেলেকে ভালোবাসে। তারপরও তার স্বামী তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে, এবং কি তার স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে তার স্বামীর কাছে ফিরে যায়নি, এবং কি স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি দিতে লাগলো, এবং কি তার স্বামীকে সে মেরে ফেলবো বলেছিল কয়েকবার। লাস্ট পর্যন্ত সেই যুবক আত্মহত্যা করেছিল তার স্ত্রীকে ভিডিও বার্তা ফাটিয়ে হোয়াটসঅ্যাপের ভিতরে, কিন্তু তার স্ত্রী তাতেও সাড়া দেয়নি। তারপরে এখানেই শেষ হয়ে গেল 8 বছরের প্রেমের সম্পর্ক। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।